Hello, good morning. This is Shruti. Welcome back to my channel. Your Shruti. It's another Sunday. And today we are going to Kolaghat, Sonar, Bangla. Today we have a good time. টলিগঞ্জ থেকে কোলাঘাট সোনার বাংলা আসতে আমাদের ঠিক সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট মতো 10 মিনিট না 1.5 ঘন্টা ধরলাম না কারণ 10 মিনিট আমরা ওই গাড়িতে একটু দাঁড়িয়ে ছিলাম বিস্কিট বগেরা কিনতে তো আমরা বেরিয়েছি সকাল 10টার সময় এবং এখানে জাস্ট ঢুকলাম 11:32 এ মাঝখানে একটু টাইমটা ল্যাপস করেই বললাম কারণ আমরা একটু গাড়িতে দাঁড় করিয়েছিলাম এজ আই সেড বিফোর তো এখন যাই রুমে যাই তারপর তো রুমের ওখান থেকে তোমাদের সবটাই দেখাবো কি রকম কি ভিউ পাচ্ছি আমরা এটা টোটালটাই রূপনারায়ণ নদীর পাশে তো সেখানে গিয়ে দেখাবো যে কি হচ্ছে বিষয় না হচ্ছে থার্ড ফ্লোরই মনে হয় লাস্ট না তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে So this is our room. So সবে wash হয়েছে I guess. তাই না? ভালোই আছে. So this is the view. And this is the room. তো আমরা ঢুকে গেছি আমাদের হোটেল রুমে এবং আমরা জাস্ট একটু পাশের নেচারটা একটু দেখাতে চাই যে কি আমরা প্রচন্ড টেন্স ছিলাম আজকের ওয়েদারটা নিয়ে কিন্তু একবার দেখাই যে আলটিমেটলি হোয়াটস হ্যাপেনিং টানটানা ইটস রেইনিং আমরা দুজন এটা এক্সপেক্টও করিনি যে আজকে এরকম মানে প্রথমে ভেবেছিলাম যে রোদ ছিল ভেবেছিলাম যে হয়তো একটু রোদ হবে একটু বৃষ্টি হবে আর আলটিমেটলি আমরা যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি তবে আমরা এখনো পর্যন্ত এসে থেকে আমাদের বেশ ভালোই লাগছে জায়গাটা সারা দিন তো কাটাবই আর আপনাদের সঙ্গেও দেখা হবে আপনাদেরকেও শেয়ার করব যেখানে আমরা কোথায় কোথায় যাচ্ছি কি করছি না করছি এখানে অলরেডি এসে আমার একটা ফ্যান মিটআপ হয়ে গেছে এসেই আমাকে চিনতেও পেরেছে এবং এসে কংগ্রাটস জানিয়েছে তার সঙ্গেও দেখা হয়েছে তো নেক্সট চলো আমরা যখন নিচে যাব তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো টিল দেন টেক কেয়ার কিপ ওয়াচিং তো এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে ঘুরবো ঘুরে দেখাবো যে আশপাশটা কেমন এখন লাঞ্চ টাইম অ্যাকচুয়ালি সবাই লাঞ্চে চলে গেছে আর আমরা লাঞ্চটা করব মোটামুটি 3:30 নাগাদ তো এখন ভাবলাম যে একটু বেরোই একটু ফাঁকা আছে যেহেতু সবাই যেহেতু এখন লাঞ্চ করতে ব্যস্ত
তাই আমরা একটু বেরোলাম, বেরিয়ে দেখবো যে আশেপাশে কি রয়েছে। আমরা পিছনে দেখতে পাচ্ছি একটা পার্ক রয়েছে, পার্কটা বেসিক্যালি ভর্তি হচ্ছে ইয়েতে, দোলনা রয়েছে আর অনেক কিছুই রয়েছে আর কি। কিন্তু এখানে বয়সটা মনে হচ্ছে একটু এক্সিট করে গেছে, ওই জন্য এখন মনে হয় না আমাকে অ্যালাউ করবে বলে। তো এখন একটু রোদটাও আছে, এতক্ষণ বৃষ্টি পড়ছিল, তো এখন একটু হালকা হালকা রোদ দেখতে পাচ্ছি। তো এখন যাই এদিকটা গিয়ে দেখি যে কি রয়েছে। আপাতত এখন আমরা যাই একটু গঙ্গার ধারটায়। আমি এখানে এসে থেকে একটাও কোনো নৌকো দেখতে পেলাম না, যদি নৌকা আমি দেখতে পারতাম তাহলে আমি নিশ্চয়ই একবার গঙ্গাতে নৌকো নিয়ে একটু ঘুরতে পারতাম। যেটা দেখতে পাচ্ছি সেখানে আমি উঠতে পারবো না ভাবি, এটা আমি প্রচন্ড ভালোবাসি। কিন্তু এখানে যেতে দেবে না এখানে আমাকে, বাচ্চাদের, বড়দের জন্য কিছুই নেই, সবটাই বাচ্চাদের। হ্যাঁ, দোলনা রয়েছে, দোলনায় মানুষজন দুলছে, দেখুন আমার থেকে প্রায় এক মানে 30 বছরের বড় হয়তো মানুষজন দুলছে, আমি পারবো না। সন্ধ্যের পর একটা ট্রাই নেব, বুঝতে পারছি না যে অ্যালাউ করবে কিনা, বাট আমি একটা ট্রাই করব অবশ্যই। আর এই হচ্ছে আমাদের রুম থেকে বেরিয়েই একদম নিচের ফ্লোরে অনেক কিছুই দেখতে পাচ্ছি। মন্দারমণি সোনার বাংলায় যেটা স্পেশালিটি সেটা হচ্ছে সামনেই সমুদ্র, আর কোলাঘাট সোনার বাংলার স্পেশালিটি হচ্ছে সামনে রূপনারায়ণ নদী। এবং এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে সবাই দেখছি সুন্দর করে সাইক্লিং করছে, যেটা আমি একদমই পারি না। বাট আমি ওকে বললাম যে আমি একটু কি সাইক্লিং করবো, বললো যে না এখানে তুমি চালাতে পারবে না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কারণ একটু এবড়ো খেবড়ো রয়েছে, কারণ শেখার জন্য একদমই এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। আর এই যে পিছনটা একবার দেখাই, এই হচ্ছে রূপনারায়ণ নদী, আর এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমাদের হোটেল রুমস এখানে রয়েছে। পুলটা একবার দেখা, পুল ইজ ভেরি ইন্টারেস্টিং। তবে আমার এখানে আসার পরে সোনার বাংলার প্রত্যেকটারই আমাদের প্যাটার্ন সেম, মানে সোনার বাংলার পাশেই এরকম সব রয়েছে। আবার দেখাই কি হয়েছে আপনার, কি বক্তব্য? পুলটা দেখে পুলে নামতে ইচ্ছা করছে, তাই তো? পুলে নামতে চাই এই মুহূর্তে, পুলে পুলে আমারও মনে হচ্ছে যে এখন একটু পুলে একটু নামতে হবে, মানে পুলে প্রচন্ড নামতে ইচ্ছা করছে আমার। পুলটা দেখে, এই হচ্ছে পুল, পুলটা দেখেই আমারও প্রচন্ড নামতে ইচ্ছা করলো। আর আনফর্চুনেটলি আমি সাইকেল চালাতে পারি না, এখানে অনেককে দেখছি আমি সাইকেল চালাতে। পুলটা দেখে লোভ সামলানো একটু মুশকিল, মানে এখানে পুল আর এখানে হচ্ছে নদী, এই হচ্ছে নদী, মানে ইটস লাইক ইনফিনিটি পুল দেখে মনে হচ্ছে। মাঝখানে জাস্ট এইটুকু ব্যারিয়ার, বাদবাকি পুরোটাই আবার নদী। আর দেখি একবার একটা ট্রাই নিয়ে দেখি, যদি পুলে নামা এখন সম্ভব হয় তো। আমরা ক্যারি করিনি, সুইমিং কস্টিউম ক্যারি করিনি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল কদিন আগে। তো যেহেতু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আই হ্যাভ টু শ্যুট, তো শ্যুটিংয়ের যাতে কোনো রকম কোনো হ্যাম্পার না হয় তার জন্য আমি সচরাচর কোথাও বেড়াতে গেলে পুলটা একটু অ্যাভয়েড করি। কিন্তু আজকে যেহেতু একটু ফাঁকা টাইম, দেখছি যে সবাই পুলে নামছে, তা আমারও মনে হচ্ছে পুলে নামা উচিত। কিন্তু ওই যে একটাই একটা ধারণা মাথায় যে শরীর খারাপ হয়ে গেলে শ্যুটিংটা হ্যাম্পার হবে, তো শ্যুটিংটা তো আমি হ্যাম্পার করতে পারবো না। কিন্তু হ্যাঁ, ছুটি কাটাও তো দরকার, ছুটিতে এসেছি, যদি দেখি যে সম্ভব হচ্ছে তাহলে একবার পুলে নামবো। পুলে একদম রেস্ট্রিকশনস রয়েছে যে কোনো রকম কোনো শ্যুট করা যাবে না, তাই হয়তো আমি শ্যুট করতে পারবো না। তবে যেটা পারবো সেটা হচ্ছে আউটসাইডটা আমি দেখাতে পারবো। তো আমি জাস্ট ফ্রন্ট ক্যামেরা থেকে এমনি ব্যাক ক্যামেরায় শিফট করছি, তো তোমাদেরকে দেখাচ্ছি যে আশেপাশটা কেমন লাগে। তো এইটা হচ্ছে রিসেপশন এরিয়াটা, যেখানে আমরা ঢুকলাম আর কি। তো এখানে একটা বেকারি বলে একটা শপ রয়েছে, সেখানে ওই ছোটোখাটো জিনিসপত্র পাওয়া যায়। আমি প্রিভিয়াস ব্লগস দেখে, এখানে একটা বেবির সাথেও দেখা হয়েছে আমার, তো তাকে আমি এখন আর দেখাচ্ছি না, সে এখন ঘুমোতে ব্যস্ত। তাদের বেকারি বলে একটা শপ রয়েছে, সেখানে খুব সম্ভবত আমি একটা ব্লগে দেখেছিলাম যে সুইমিং কস্টিউম পাওয়া যায়, বাট এখন সবাই হয়তো লাঞ্চে ব্যস্ত। একটা ট্রাই করে দেখি, যদি পাওয়া যায় তো সুইমিং কস্টিউম পেয়ে আমি বেরিয়ে যাব এখান থেকে সোজা পুলে। আর এই হচ্ছে স্পাটা, মোক স্পা, যেটা আমরা এখন নেব না আজকে। সুইমিং কস্টিউমের কিরকম প্রাইস আছে?
দেখাও একটু। সো গুড ইভিনিং, আমাদের সকালবেলায় মানে এত রোদ ছিল যে আমরা খুব একটা ঘুরে ঘুরে কিছু দেখাতে পারিনি। এখন একটি সুন্দর ঘুমু করে আমরা এখন একটু রেডি হলাম। আমরা রেডি হলাম ইন দ্য সেন্স, জানো ছেলেদের আর রেডি হতে কী লাগে, মেয়েদেরই লাগে। আমি রেডি হলাম এখন, আমার বর মহাশয় অলরেডি রেডি হয়ে আছেন, আমি রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ আমি সিম্পল একটা মেকআপ করেছি। আমি আমি জানি না ওখানে গিয়ে আমি কী শ্যুট করতে পারবো, কারণ একটু আলো আঁধারি জায়গাটা, বাইরেটা অবশ্যই দেখাবো। এখন আমি নিয়ে নিয়েছি একটা লাইম সোডা, ফ্রেশ লাইম সোডা, অবশ্যই সুইট ওয়ান, তো এটা খেয়ে আমি বেরোবো। কয়েকটা কথা বলার যেগুলো বলে দিই, সেটা হচ্ছে এখানকার ফুড রিভিউ। সকালবেলা এসে আমরা একটা নিয়েছিলাম চিকেন তন্দুরি। চিকেন তন্দুরিটা নেওয়ার পর আমরা লাঞ্চ করেছি। লাঞ্চে নিয়েছিলাম বাসমতি চালের ভাত একটা, আর নিয়েছিলাম হচ্ছে প্রন মালাইকারি, আর নিয়েছিলাম হচ্ছে একটা মাটন ডাক বাংলো, যেটা তুলনামূলক ইয়ের থেকে খারাপ ছিল, মালাইকারির থেকে খারাপ ছিল। মালাইকারিটা ওয়াজ টু গুড, খুব ভালো ছিল। বাট একটা জিনিস আমার ভালো লাগেনি, দ্যাট ইজ চিংড়ি মাছের মালাইকারিতে কালো জিরে। আমি একটু আধটু রান্না জানি এবং হালকা ফুলকা একটু সেন্স আছে, তো ওটা আমার ভাল লেগেছে, টেস্টটা ভালো ছিল এক্সেপ্ট দ্য কালো জিরিস। আর মাটন ডাক বাংলোটা একটু স্মোকি স্মোকি লাগলো আমার, আদারওয়াইজ ইট ওয়াজ নাইস। আর এখন তো বললাম এই সোডাটা খেয়েই বেরিয়ে যাব, বাইরেটা একটু ঘুরতে যাব। বাইরেটা অন্ধকারের মধ্যে কতটা পারবো জানি না, বাট যেটুকু দেখানোর আলোর মধ্যে সেটা তো দেখাবোই।